সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। তো ভিউয়ার্স, আজকে যে বশীকরণটা দিব সেই বশীকরণটা হাতে কলমে কাগজে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই বশীকরণটা করলে আপনারা খুব সুন্দর করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন মূল বিষয়ে চলে যাই। তো ভিউয়ার্স, তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে এখানে যা যা আমি টুকবো সেই সকল কিছু আপনারা খুব মনোযোগের সাথে দেখবেন এবং ওগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি শনিবার মঙ্গলবার, শনিবার বা মঙ্গলবার দিন আজকের এই কার্যটা করতে হবে। তার জন্য ভিউয়ার্স, এই শনিবার মঙ্গলবারে আপনারা কি করবেন, আপনারা একটি কাজ করবেন, একটি বস্তু জোগাড় করে নেবেন, সেটি হলো স্বয়ম্ভূ। স্বয়ম্ভূ কুসুম, আপনারা জানেন যে স্বয়ম্ভূ কুসুম কি? স্বয়ম্ভূ কুসুম মানে হলো, স্বয়ম্ভূ মানে যা নিজে নিজে সৃষ্টি হয় এবং কুসুম মানে হলো ফুল, অর্থাৎ এটি হলো পদুম ফুল। তবে আর স্বয়ম্ভূ কুসুম মানে হলো পদুম ফুল। আপনারা শনিবার বা মঙ্গলবারে স্বয়ম্ভূ কুসুম অর্থাৎ পদুম ফুল জোগাড় করে নেবেন। তো ভিউয়ার্স, এরপরে একটি কাজ করতে হবে। আপনারা এই যে বস্ত্র দেখছেন, এই যে বস্ত্র দেখছেন আপনারা, যেমন একটা বস্ত্র নেবেন আর কুসুম ফুলটা আপনারা নিয়ে নেবেন, অর্থাৎ স্বয়ম্ভূ কুসুম যেটা অর্থাৎ পদুম ফুল, পদুম ফুলটা আপনারা নেবেন। তারপরে এই যে বস্ত্র দেখছেন, এই বস্ত্র আর এই কলমটাকে আপনারা পদুম ফুল বলে ভাবেন। তারপর আমি যেভাবে যা করতেছি সেভাবে তাই করবেন। এই যে দেখছেন, এইভাবে আপনারা সেই পদুমটাকে মেরিয়ে নেবেন, খুব সুন্দর করে মেরিয়ে নেবেন। তারপরে আপনারা একটা কাজ করবেন, সেটি আপনাদেরকে বলে দেখিয়ে দিই এখানে। তো ভিউয়ার্স, এর জন্য অবশ্যই একটি কাজ করতে হবে। আপনারা এই যে দেখছেন একটি রাস্তা, আর এই যে দেখছেন একটি রাস্তা। তো ভিউয়ার্স, ধরেন এই একটি রাস্তা আর এই একটি রাস্তা। তো ভিউয়ার্স, এটা হলো তেমাথা। তো ভিউয়ার্স, এই যে তেমাথা, যে তেমাথা মানে হলো তিন মাথা, অর্থাৎ রাস্তা এইদিকে থেকে আসছে, এদিকে থেকে আসছে, এদিকে থেকে আসছে, এটা হলো তেমাথা, রাস্তার তেমাথা, অর্থাৎ তিনটা রাস্তার সংযোগী স্থল তেমাথা। তো ভিউয়ার্স, এই যে তেমাথা, এখানে আপনারা এই যে সুন্দর করে আপনারা যে বস্ত্রের মধ্যে পদুম ফুলটাকে মেরিয়ে নিয়েছিলেন, এভাবে মেরিয়ে নিয়েছিলেন আপনারা, এভাবে আপনারা মেরে নেবেন। মেরে নেওয়ার পরে তেমাথায় গিয়ে আপনারা পদুম ফুলটাকে আরও বস্ত্রসহ দুটাকে আপনারা ম্যাচ দ্বারা আগুন লাগিয়ে দিবেন, তাহলে সেটি পুড়ে যাবে। এই যে ম্যাচ দেখছেন, ম্যাচটাকে আপনারা খুব সুন্দর করে জ্বালিয়ে নেবেন। ভিউয়ার্স, ম্যাচটা জ্বালিয়ে নেবেন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আগুন লাগিয়ে দিবেন। তারপরে যে পদার্থটার সৃষ্টি হবে, অর্থাৎ ভস্ম সৃষ্টি হবে, সেই ভস্মটাকে আপনারা নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, সেই ভস্ম দিয়ে আপনারা কীভাবে বশীকরণ করবেন সে সম্পর্কে জেনে নেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলছি যে ভিডিওটিকে যারা যারা স্কিপ করবে তাদের কোনো অনুমতি নেই। তো ভিউয়ার্স, চলুন সেই মন্ত্রটাকে আমরা দেখে নেই, যে মন্ত্রটা একটি সিদ্ধ মন্ত্র। তাই ভিউয়ার্স, এই মন্ত্রটাকে আপনাদের সিদ্ধ করতে হবে না, শুধুমাত্র এই বশীকরণটা আপনারা করবেন তাহলে ফল পাবেন। তো ভিউয়ার্স, মন্ত্রটা আমি একবার আপনাদেরকে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, আর ওই ভিডিওটাকে স্কিপ করবেন না। ওম নমো ভৈরবি তরে, ওম নমো ভৈরবি তরে। আপনারা যদি লেখাগুলো দেখে বুঝতে না পারেন, তাহলে যেভাবে আমি উচ্চারণ করছি ওইভাবে দেখে বা ওইভাবে উচ্চারণগুলো শুনে শুনে আপনারা নিজের বইতে লিখে নেবেন, নিজের খাতায় লিখে নেবেন, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। ভিউয়ার্স, ওম নমো ভৈরবি তরে আজ্ঞাকালে, আজ্ঞা কালে, ওম নমো ভৈরবি তরে আজ্ঞাকালে কমল যুথে, কমল কমল যুথে, যু
जूथे ओम नमो भैरवितरे आज्ञाकाले कमल जूथे राज मोहने राज मोहने अर्थात एटी हलो एकटी राजमोहिनी वशीकरण राजमोहने प्रजा वशीकरण प्रजा वशीकरणे ओम नमो भैरवितरे आज्ञाकाले कमल जूथे राजमोहने प्रजा वशीकरणे स्त्री पुरुष अर्थात एटा दिए अपनारा राजा के वशीकरण करते पारबेन प्रजा के वशीकरण करते पारबेन स्त्री के वशीकरण करते पारबेन एवं पुरुष के वशीकरण करते पारबेन तो व्यूअर्स पुरुष रंजनी रंजनी लुको वैश्य अर्थात जे कोनो मानुष के अपनी वशीकरण करते पारबेन राजा के वशीकरण करते पारबेन प्रजा के वशीकरण करते पारबेन स्त्री के वशीकरण करते पारबेन पुरुष के वशीकरण करते पारबेन अर्थात स्वामी के वशीकरण करते पारबेन एवं जे कोनो लोक के वशीकरण करते पारबेन लुको वैश्या मोहनी मोहनी मे लुकवशा मोहिनी मे सुहं ओम गुरु प्रो मा देन तो व्यूअर्स एखे देखें क्या की लिखी तो यो अपारा देखे नीन जे ओम नम भैरवितरे आज्ञाकाले कमल जूथे राजमोहने प्रजा वशीकरणे स्त्री पुरुष रंजनी लोकवैश्या मोहिनी मे सुहं ओम गुरु प्रमादेन तो व्यूअर्स ये मंत्रटा हलो एक शुद्ध मंत्र ये मंत्र दिए क्या वशीकरण करबें से सम्पर्खने बला व्यूअर्स ये अपारा देखे नीन जेको शनिवार मंगलवार स्वयंभू कुसुम अर्थात पुदम फुल संग्रह कर नीबें तपर एक तेमाथा रास्ता देखें तेमाथाय गए अपनारा एक वस्त्र नीबें और पुदम फुलटा नीबें ये पुदम फुलटा नीबें तपर एक वस्त्र मध्य खूब सुंदर आपनारा मेरे नीबें मेरे नेवार पर आपनारा एक मेस नीबें मेस नेवार पर आपनारा आगुन लागिए दीबें तपर जो भस्मटार सृष्टि हो तो व्यूअर्स भस्मटार एक सृष्टि है से भस्मटा के अपनारा क्यों व्यवहार करबें से सम्पर्के जेने नीन तो व्यूअर्स ये भस्मटा भस्मटा दिए अपनारा एन क्य कर भस्मटार ऊपरे अपनारा ये मंत्र देखें ये मंत्र ये मंत्रटा अपनारा सहस्रबार जप करबें सहस्रबार जप करारे अपनारा ये भस्म भस्मर उपरे अपनारा फूक देवें तो भस्मटी अभिमंत्रित हो पड़े तारपरे से भस्म दिए क्यों वशीकरण करबें तर आगे देखे नीन ये मंत्रटा और एक बार देखे नीन और निजेद बहीते टुके नीबें खाताय टुके नीबें यार भस्मटार ऊपरे एक सहस्रबार सहस्रबार अभिमंत्रित करारे ये भस्मटा भस्मटा अपनी तिलक हिसाब व्यवहार करबें तिलक हिसाब व्यवहार कर अपनी जेखने जान जर जार जान से आपनर वशीभूत हो कारण ये कारो नाम उल्लेख करा नाई अर्थात इटा दिए अर्थात भस्मटा के दिए ये भस्मटा भस्मटा के दिए अपनारा राजा के वशीकरण करते प्रजा के वशीकरण करते स्त्री के पुरुष के लुक लुक वैश्य अर्थात जेको मानुष के वशीकरण करते पारबें तो व्यूअर्स ओई भस्मटा के अपनारा कपाले लागिए जार का जाबें से आपनर वशीभूत हो तो व्यूअर्स ये अपनारा खूब सुंदर को बुझते पर आशा रखी जो बुझते असुविधा है तो हमें अवश्य कमेंटे जानबें रिप्लै करब तो मंत्रटा अवश्य सिद्ध मंत्र कोनो धरनेर सिद्ध करार दरकार नहीं व्यूअर्स भिडियोटिके लाइक कमेंट शेयर करते भूलें ना तो व्यूअर्स अपन शुभकामना आजकल मतो रखी।